দুই নম্বর মোহনপুর মণ্ডলের উদ্যোগে মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ রবিবার সূচনা হল মহকুমার সব থেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে পালসার মাইক। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নামাঙ্কিত এই নক আউট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মোহনপুরের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ, দুই নম্বর মোহনপুর মণ্ডলের সভাপতি ত্রিনেন্দ্র দেবনাথ এবং বিশিষ্ট আইনজীবী অরবিন্দ দেব। মাঠে গিয়ে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দেরই এদের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। জাতীয় জীবনে খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য, সংহতি এবং অধ্যবসায় করে তোলে। আপনারা জানেন খেলাধুলার সমস্ত রকম ধর্ম বর্ণ যা আছে, রাজনৈতিক দল সব একত্র করে দেয়। একটা উদাহরণ, ইন্ডিয়ার সাথে যখন কারো খেলা হয় অন্য দেশে, আমরা কে রাজনৈতিক দল কোনটা করি এই জায়গায় থাকি না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম সব কিছু এক হয়, আমরা দেশের পছন্দে নিয়ে যাই। এই যে দেশাত্মবোধ, জাতীয়তাবোধ, এটা খেলাধুলা করায়। তো আমি সবাইকে বলবো যে খেলাধুলার মাধ্যমে শারীরিক মানসিক বিকাশ ঘটে এবং বিশেষ করে যুব সমাজের বিভিন্ন নেশাগ্রস্ত পরিবেশ থেকে দূরে রাখে। এটা আমাদের রাজ্যের জন্য, আমাদের কিন্তু এখন খাওয়া পরার অভাব নেই। আমাদের রাজ্যে মানুষের বাড়ি ঘর খাওয়া দাওয়া এগুলো সব ব্যবস্থা রয়েছে, কিন্তু নেশার থেকে দূরে থাকার জন্য আমাদের সমাজে সচেষ্ট থাকতে হবে এবং একমাত্র ব্যবস্থা হল খেলাধুলা।